পিতামাতার প্রতি আদব ও দোয়া। পিতামাতার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল হব, তাদের সদুপদেশ মেনে চলব এবং তাদের সেবা করব, আর আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব। দোয়াটি হলো এই, রব্বানা উফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের রব, আমাকে ক্ষমা করো এবং আমার পিতা মাতা ও সকল মুমিন মুসলমানদের কিয়ামতের দিবসে ক্ষমা করো। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 41 নম্বর আয়াত।